10 বছর পেরোলেও পেশাদার আসর হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ বিপিএল এর অর্জন খুব একটা নেই। এখনও রয়ে গেছে ঢাকা কেন্দ্রিক, সম্ভব হয়নি জেলায় জেলায় এই লীগের প্রভাব ছড়িয়ে দেয়া। দিন দিন কমছে দর্শকপ্রিয়তাও। বিপিএল ফুটবল নিয়ে তৃষা ভক্তের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর প্রিমিয়ার লীগ। এই আসরেই খেলোয়াড়রা নিজেদের সেরাটা উপহার দিয়ে চেষ্টা করেন জাতীয় দলে জায়গা করে নেয়ার। এশিয়ান ফুটবল কনফেডারেশনস এএফসির নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি প্রান্তে ফুটবল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে 2007 সালে শুরু হয় এই লীগ। তবে 10 বছরেও এই আসরে পেশাদারিত্ব আনতে বাফুফে খুব একটা সফল হয়নি। ফুটবল ক্যালেন্ডার তৈরি করা হলেও বারবার সূচি পরিবর্তন এবং ক্লাবগুলোর ওপর ফেডারেশনের নিয়ন্ত্রণ না থাকাকেই এর কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেমিনার, সিম্পোজিয়াম এই সমস্ত মাধ্যমে ক্লাবগুলিকে বাধ্য করতে হবে যে পেশাদারিত্ব আনার জন্য, সেক্ষেত্রে ফেডারেশনের কোনো ভূমিকাই আমি দেখছি না। ক্লাবগুলি ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, কর্মকর্তারা আবার ক্লাবের অফিসিয়াল, সো দুইটার সমন্বয়ের মাধ্যমে দেখতে গিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের আমাদের খেলার খেলার যে নিয়ম, মানে খেলার যে শিডিউলটা থাকে, সেই শিডিউলটা কিন্তু পারফেক্ট অনুযায়ী কিন্তু শুরু করা যায় না। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে কর্মকর্তাদের পরিবর্তন আর একই ব্যক্তির ক্লাব এবং বাফুফে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনও পেশাদারিত্বে ফেলছে বিরূপ প্রভাব। পেশাদার ফুটবলে অংশ নেওয়ার মতো সক্ষমতার অভাব রয়েছে ক্লাবগুলোরও। রাজনৈতিক পট পরিবর্তনের সময় সময় দেখা যাচ্ছে যে সমস্ত ক্লাবগুলোরই কিছু চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জ হলে আগের যে লোকজন থাকে তারা নতুন কমিটিকে কিন্তু সাপোর্ট করে না। দায় স্বীকার করে বাফুফে বলছে পরিকল্পনায় ঘাটতি থাকায় পেশাদারিত্বের জায়গায় নিয়ে যাওয়া যায়নি প্রিমিয়ার লীগকে। জাতীয় দলের প্রতি আমরা হাইয়েস্ট কনসেন্ট্রেশন দিয়েছি, কিন্তু ইন রিটার্ন আমরা হয়তো সিনিয়র টিমের কাছে ওইভাবে পাইনি। যে প্রোগ্রাম, যে পুঞ্জিকে আমাদের হাতে আছে, সেই পুঞ্জিকে অনুযায়ী যদি আমরা সামনের 4টি বছর আমরা যেতে পারি, আমার বিশ্বাস যে আমাদের যে খেলোয়াড় সংকট, তরুণ মুখ, নতুন তারকা, সেটি আমরা দেখতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন এশিয়ার অন্য দেশগুলোর মতো এদেশেও ফুটবল লীগ আকর্ষণীয় করে তুলতে বাফুফেকে আরও নিয়মতান্ত্রিক এবং ক্লাবগুলোর প্রতি আরও কঠোর হওয়ার বিকল্প নেই। তৃষা ভক্ত, বৈশাখী সংবাদ, ঢাকা।